আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তোমরা সকলে অবগত আছো বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমাদের স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে অনলাইন ভিত্তিক ক্লাস চালু করার জন্য। সেজন্য তোমাদের এই অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের যে ক্লাসটা করব, চতুর্থ শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায় মহাবিশ্ব। তো মহাবিশ্ব সম্পর্কে তোমাদের ক্লাসে আলোচনা করা হয়েছে। তো এইটা আজকে এখানে তোমাদের আবার নতুন করে কিছু আলোচনা করা হবে। তো তোমাদের আগে বলা হয়েছে যে কোনো বিষয় তোমরা প্রশ্নের যে কোনো উত্তর দিতে পারবে, চাই সংক্ষিপ্ত থাক চাই সেখান থেকে বড় প্রশ্ন থাক, ডান বাম শূন্যস্থান যাই থাকুক না কেন, তোমরা যদি সম্পূর্ণ অধ্যায়টা এ টু জেড রিডিং করো তাহলে এ অধ্যায় থেকে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন উত্তর করা সম্ভব। তো তোমরা এই মহাবিশ্ব অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, ছোট প্রশ্নগুলো, এইখান থেকে এক নম্বর প্রশ্নটা যে প্রশ্নটা লেখা হয়েছে সেটা হচ্ছে মহাবিশ্ব। তো মহাবিশ্ব কি আসলে, এই মহাবিশ্ব যে কত বড় এ সম্পর্কে বিজ্ঞানীরা কোনো ধারণা দিতে পারে না। তো এই মহাবিশ্ব কি তোমার যদি প্রশ্ন আসে তাহলে দিবে, তোমরা প্রশ্ন দিবে গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য এই সকল কিছু নিয়ে মহাবিশ্ব গঠিত, এইভাবে এই প্রশ্নটা দিবে। তারপরে তোমাদের যদি প্রশ্ন আসে গ্যালাক্সি কি, তাহলে কি দিবে, গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের এক বিশাল কি সমাবেশ, গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের এক বিশাল সমাবেশ। তারপরে তোমাদের যদি এরকম আরেকটা প্রশ্ন আছে যে দশা, চাঁদের কয়টি দশা, চাঁদের কয়টি দশা, তোমরা সকলে আগে পড়ানো হয়েছে চাঁদের আটটি দশা, চাঁদের দশা কয়টি, চাঁদের আটটি দশা আছে, চাঁদ কি। তারপরে একটা প্রশ্ন আছে তোমাদের চাঁদ কি, মহাকাশে যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তাই চাঁদ। এই চাঁদ থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে তোমরা কি জানো চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ, চাঁদ হচ্ছে কি পৃথিবীর একমাত্র উপগ্রহ। তারপরে আরেকটা প্রশ্ন তোমাদের থাকতে পারে এরকম যে সৌরজগৎ কি, সৌরজগৎ কি, এটা তোমরা উত্তর দিবে সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা, গ্যাস ইত্যাদি নিয়ে সৌরজগৎ গঠিত, এইগুলো তোমরা দেখবে। এই হচ্ছে মোটামুটি ভাবে তোমাদের ছোট পাঁচটি প্রশ্ন। তোমরা যদি এই ছোট পাঁচটি প্রশ্ন ভালো করে শিখো তাহলে তোমাদের আশা করি এই পাঁচটি প্রশ্ন থেকেই তোমাদের ছোট প্রশ্নের উত্তরগুলো তোমরা পাবে। তারপরে বড় প্রশ্ন যেখানে, এখানে কয়েকটি বড় প্রশ্ন লেখা হয়েছে, সেগুলোর ভিতর প্রথম প্রশ্নটাই হচ্ছে যে সৌরজগৎ কি কি নিয়ে গঠিত, সৌরজগৎ কি নিয়ে গঠিত। তো সৌরজগৎ কি নিয়ে গঠিত এটা বড় প্রশ্ন, সৌরজগৎ কি নিয়ে গঠিত তোমরা জানো সকলেই, সৌরজগতের আটটি গ্রহ আছে, সৌরজগতের কয়টি গ্রহ, সৌরজগতের গ্রহ হচ্ছে আটটি, এর ভিতর গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এই তারপরে হচ্ছে এই সৌরজগতের মধ্যে আরো কিছু থাকে, এগুলো হচ্ছে তোমার গ্যালাক্সি, তারপরে হচ্ছে নক্ষত্র, তারপরে হচ্ছে এইগুলো নিয়ে কি সৌরজগৎ গঠিত, এইগুলো তোমরা এই বড় প্রশ্ন এইভাবে দিবে। তারপরে হচ্ছে যে প্রশ্নটা এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পার্থক্য বর্ণনা করো। তো তোমরা এই প্রশ্নটা এটা হচ্ছে বড় প্রশ্ন, এই প্রশ্নটা দিবে গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পার্থক্য, এক নম্বর পার্থক্যটা তোমরা কি দিবে, তোমরা অবশ্যই পার্থক্যগুলো দিবে, অবশ্যই সব করে দিবে পার্থক্য, যে প্রশ্নগুলো তোমাদের থাকবে
চাই ছোটটা বড় যে প্রশ্নগুলো থাকুক না কেন এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কি করে দিবে সব করে দিবে তো আমরা গ্রহ এবং নক্ষত্রের পার্থক্য এক নাম্বার পার্থক্য যেটা গ্রহের যে গ্রহের নিজস্ব আলো নেই কি দিবে এক নাম্বার পার্থক্যটা হচ্ছে গ্রহের নিজস্ব কোনো আলো নেই নক্ষত্রের এক নাম্বারের ভিতরে নক্ষত্রের নিজস্ব আলো আছে দুই নাম্বার পার্থক্য দেবে যে গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে তারপরে এটা নক্ষত্রের জায়গায় দুই নাম্বার যে পার্থক্য দিবে নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘুরে না শুধু না লাগাই দিবা কি দিবে নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘুরে না তারপরে আরেকটা পার্থক্য দিতে পারো তোমরা তিন নাম্বার পার্থক্য দিবে গ্রহ নক্ষত্রের তুলনায় ছোট গ্রহ নক্ষত্রের তুলনায় কি আকারে ছোট আর তোমার নক্ষত্র হচ্ছে নক্ষত্র গ্রহের তুলনায় আকারে কি বড় তাহলে নক্ষত্র হচ্ছে গ্রহের তুলনায় আকারে কি বড় এই এই তিনটা পার্থক্য দিলেই তোমার কি বড় প্রশ্ন হয়ে যাবে তাহলে এক দুই এক নম্বর হচ্ছে সৌরজগৎ কি কি নিয়ে গঠিত এটা তোমরা জানো গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য গণনা করো তোমরা তিনটা পার্থক্য দিবে তারপরে তিন নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সৌরজগতের একমাত্র নক্ষত্রটিকে কেন্দ্র করে ঘুরছে তার নাম তোমরা ভালো করে জানো যে এ মহাবিশ্বে সৌরজগতের একমাত্র নক্ষত্রটিকে কেন্দ্র করে যে ঘুরছে তার নাম হচ্ছে সূর্য তার নাম কি তার নাম সূর্য তো এই সূর্যের বৈশিষ্ট্য তোমরা কি করবে পরে বলছে কি বলছে এখানে বলছে যে এর কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করো তাহলে তোমরা সূর্যের কয়েকটি বৈশিষ্ট্য কি দিবে তাহলে সূর্যের কয়েকটি বৈশিষ্ট্য তোমরা দেওয়ার জন্য তাহলে সূর্যের বৈশিষ্ট্যগুলো তোমরা বলে এটা কথা দিত এটা হচ্ছে যে সূর্যের কি আছে সূর্যের নিজস্ব কি আছে আলো আছে এর আলোটা সূর্য কি দিনের বেলা আলো দেয় সূর্য পৃথিবীর চতুর্দিকে কি করে ঘুরে চারদিকে ঘুরে এই সূর্যের আলো ছাড়া কি আমরা এই পৃথিবী কি অন্ধকার সূর্যের আলো পৃথিবী আলোকিত থাকে এই এইগুলা এইরকম বৈশিষ্ট্যগুলো তোমরা কি করবে দিয়ে দিবে সূর্যের এইগুলা হচ্ছে বড় প্রশ্ন আর এই হচ্ছে ছোট প্রশ্ন তোমরা এইগুলো ভালো করে করবে আর তোমাদের প্রথমে বলা হয়েছে যে যে কোনো অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা যদি এই অধ্যায়ে পুরোপুরি এ টু জেড রিডিং করো তাহলে এখান থেকে যে কোনো বড় প্রশ্নই আসুক ছোট প্রশ্নই আসুক শূন্যস্থান আসুক ডান বাম আসুক তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে তো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে অনলাইন ভিত্তিক ক্লাস এখানেই সমাপ্ত করলাম সকলে ভালো থাকবে